अधिष्ठान सत्वैकमूर्ति त्वमेका परब्रह्म रूपेण सिद्धा যখন বিশ্ব চরাচর নিবিড় অন্ধকারে নিমজ্জিত, তখন এক অদ্বিতীয় পরম ব্রহ্ম কিংবা পরমাত্মা রূপে বিরাজিতা ছিলেন আদ্যা মহাবিদ্যা কালী। সমস্ত জগৎ যখন অনস্তিত্বের গর্ভে বিলীন, তখন শিব ও শক্তি এই দুই ভাবকে আপন দেহে একাকার করে অবাঙ মানস গোচর স্বরূপে একাকিনী ছিলেন বিদ্যমানা। আমি এক বহু হব, এক অহং বহুশ্যাম। মহামহিমময়ী মহাকালী মহাশূন্যের মধ্যে আপন প্রতিবিম্ব বা ছায়া দর্শন করেন, ও তাঁরই মায়ায় তাঁর সেই ছায়া শিবরূপে পরিণত হয়। প্রণাম। হে ভগবতী, কে আপনি? আমি আদ্যা শক্তি, পূর্ণ ব্রহ্ম, সনাতনী মূল প্রকৃতি। আমি আদি, অন্তহীন, মহানির্গুণ স্বরূপা, শূন্য যেখানে সব দ্বৈতভাবের অবসান ঘটে। আমি সগুণা, আমি নির্গুণা, আমি বিশ্বময়ী, আমি বিশ্বাতীতা। আমি কাল এবং মহাকালের অতীত, পরম অদ্বৈত রূপা মহাকালী। হে দেবী, আমি কে? তুমি আমারই শিবস্বরূপ মহাকাল। যদিও তুমি আর আমি এক, তবু সৃষ্টির জন্য আমি দ্বিধা বিভক্ত হয়ে তোমাকে পৃথকভাবে প্রকট করেছি। এবার তোমার মাধ্যমে আমি জগৎ সৃষ্টি করব। কিন্তু দেবী, আমার তো সেই শক্তি নেই, আমি কিভাবে কার্য করব? আমার সঙ্গে বিপরীত রতি প্রভাবে তোমার মধ্যে হবে শক্তির সঞ্চার। শক্তি লাভ করে তুমি আপন দেহকে তিন ভাগে বিভক্ত কর। দেবী আপন মানব সৃষ্টিকেই ভর্তা রূপে গ্রহণ করেন। এরপর দেবী আপন শক্তি প্রভাবে মহাকালকে তিন ভাগে বিভাজিত করেন। এই তিন ভাগ পরিণত হয় তিন শরীরে, ব্রহ্মা, বিষ্ণু ও শিব। তবে তাঁরা কেউ আর দেবীর দর্শন পান না। কে আমরা? কি পরিচয় আমাদের? কেই বা আমাদের জন্মদাত্রী? হে মাতো, আমরা আপনার দর্শন চাই। তখন পরমেশ্বরী নিরাকার মূর্তিতেই তাদের উত্তর দেন। তপস্যা কর, তপস্যায় দর্শন করা তোমাদের আদি জননীর। তখন ত্রিদেব বসেন তপস্যায়, দেবী তখন এক অতি ভয়ঙ্কর মূর্তি ধারণ করেন ও একে একে পরীক্ষা নেন ত্রিদেবের। সর্বপ্রথম দেবী ব্রহ্মার কাছে এসে উপস্থিত হন। কেই ভয়ঙ্করী, এ তো আমার দেহ ভক্ষণে উদ্যতা। কে তুমি? তোর ডাকেই তো এসেছি। না না,
আমি তপস্যা করেছি আমার জননীর উদ্দেশ্যে, আর তুমি তো আমার জননী নও। চলে যাও, আমি আমি সহ্য করতে পারছি না এরূপ। নয়ন উন্মোচন কর, আমি এসেছি। কে তুমি? এ কি ভয়ঙ্কর রূপ! এই রূপ দর্শন করা আমার পক্ষে সম্ভব না। যাও, চলে যাও, আমি ভীত হচ্ছি। আমায় আমার জননীর উদ্দেশ্যে তপস্যা করতে দাও। আমি তো তোর জননী। না, কিছুতেই না, আমার জননী এত ভয়ালু হতে পারে না। এসেছেন মা তো, এতদিনে কৃপা হলো এই সন্তানের উপর। আমায় দেখে তোর ভয় করছে না? সন্তান কখনো তার মাকে দর্শন করে ভয় পায়? আপনার এরূপ দর্শনে আমার হৃদয়ে ভক্তি ও প্রেমের উভয় উদয় হচ্ছে। যেই মহাশক্তি জগৎ গ্রাস করেন, তিনি তো মাতৃরূপে জন্ম দেন, পালন করেন। ভক্তের প্রণাম গ্রহণ করুন মা তো। ভগবতী তার ভয়ঙ্কর রূপ ত্যাগ করে পরমেশ্বরী কালিকা রূপে আবির্ভূতা হন। শিব, ব্রহ্মা, বিষ্ণু তখন নতমস্তকে প্রণাম নিবেদন করেন আদ্যাশক্তির উদ্দেশ্যে। হ্যাঁ, আমি আদ্যাশক্তি, তোদের আদি জননী। আমার প্রভাবেই তোদের অস্তিত্ব। সৃষ্টি, স্থিতি ও লয়ের কারণে আমি তোদের তিন শরীর দিয়েছি। এবার তোদের পরিচয় প্রদান করছি। ব্রহ্মা, তোর কার্য সৃষ্টি। বিষ্ণু, তুই হবি পালনকর্তা। ও লয়ের দেবতা হবে শিব। তোদের পরীক্ষা নিতেই আমি এই ভয়ঙ্কর লীলা রচনা করি। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবলমাত্র শিব, কারণ আমার স্বরূপ কেবল সেই চিনতে সক্ষম হয়েছে। তাই সে রুদ্র, ত্রিদেবের মধ্যে সেই হবে দেব শ্রেষ্ঠ, দেবাদিদেব, মহাদেব। হে মাতা, আপনি মহাশক্তি, আপনার শক্তি ছাড়া যে আমরা আমাদের কার্যে অপারক। তিষ্ঠ, তুই ও ব্রহ্মা আমার লীলা বুঝতে সক্ষম নোস ঠিকই, কিন্তু তোরা আমার তপস্যা করেছিস, আমার শক্তি ছাড়া তোরা অচল। তাই আমার রজ ও শতগুণ আমি তোদের দেব এবং তমগুণ দেব শিবকে। এই তিন গুণ দ্বারা তোরা তোদের কার্যে সফল হবে। যথাসময়ে এই তিন গুণ তোরা লাভ করবি। এখন আমাদের কি করণীয় দেবী? এখন বিষ্ণু মহাসমুদ্রে অনন্ত শয্যায় যাবে, ও ব্রহ্মা বিষ্ণু নাভি কমল থেকে উত্থিত হয়ে সৃষ্টি কার্য শুরু করবে। ও শিব যাবে ধ্যানে। এক সময় সৃষ্টি হবে মেদিনী, সেই মেদিনী হতেই আমার বাকি লীলার প্রারম্ভ হবে। এভাবেই ব্রহ্মা, বিষ্ণু, শিব নিজ নিজ কার্যে অগ্রসর হয়। এভাবেই একসময় সৃষ্টি হয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। সূর্য, চন্দ্র, দেবতা ও নর, কিন্নর, দানব, রক্ষ, যক্ষ, ভূত, পিশাচ, পশু, পতঙ্গ, সৃষ্টি হয় ধরিত্রী। এক সময় জন্ম নীল ও ব্রহ্মার পুত্র দক্ষরাজ 24টি কন্যার লাভ করেও তিনি আদ্যাশক্তির ধ্যানে বসেন। তিনি চান দেবী তাঁর গৃহে কন্যারূপে জন্মগ্রহণ করুক। আমাকে তো আসতেই হবে দক্ষ, তোর গৃহে জন্ম নিয়ে আমি এই লীলা আরম্ভ করব। অচিন্ত্যামিতাকার
शक्ति स्वरूपा अचिंत्यामिताकार शक्ति स्वरूपा प्रतिव्यक्तधिष्ठान सत्वैकमूर्ति प्रतिव्यक्तधिष्ठान सत्वैकमूर्ति गुणातीत निर्द्वंद्वबोधैकगम्या त्वमेका परब्रह्मरूपा।